হিন্দু কোন ছেলের সাথে মুসলিম কোন ভাইয়ের বন্ধুত্ব করা জায়েজ কিনা হিন্দু বাড়িতে খাওয়া যাবে কি? বন্ধুত্ব ইসলাম বলে সকল ধর্মের সকল মানুষদের সামাজিক অধিকার দেবে, সামাজিক হৃদয়ের বন্ধুত্ব ইমানের বাইরে হবে না। কথা কি বুঝতে পারছেন? কথা বোঝেন না? একজন লোক কঠিন ভাবে আওয়ামী লীগের প্রতি ইমানদার, সেই লোক কি কোন জামাতের সাথে বন্ধুত্ব করতে পারবে? এটা ভালো করে কোন যে ব্যক্তি আওয়ামী লীগের তত্ত্বে নীতিতে কঠিন ভাবে বিশ্বাস করেন, ওই ব্যক্তি কি জামাত ইসলামের বা কোন যুদ্ধাপরাধীর সাথে বন্ধুত্ব করতে পারবে কিনা? পারবে, কারণ ইমান তাকে বাধা দেয়। সে জানে আমার রাজনৈতিক বিশ্বাস চেতন অনুযায়ী সে অপরাধী। আপনার যে ইমান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই ইমান অনুযায়ী ওই অমুসলিম ব্যক্তি অপরাধী না ভালো? তাহলে আপনি কি করে তাকে হৃদয়ের বন্ধু বানাতে পারেন? তার ধর্মের স্বাধীনতা, তিনি ধর্ম পালন করবেন, আমি তার ধর্ম প্রোটেকশন দেব, তার ধর্মের বিরুদ্ধে কিছু বলা আমার জন্য হারাম, আল্লাহ কোরআনে নিষেধ করেছেন, তার সাথে আমি কোন অশোভন আচরণ করতে পারবো না, অর্শী হিসেবে বন্ধু হিসেবে আমি তার সকল অধিকার দেবো, অসুখ হলে দেখতে যাবো, সব ঠিক আছে। কিন্তু হৃদয়ের বন্ধুত্ব, অন্তরের টান, আমি যেহেতু বুঝছি সে একটা মহাপাপ, শিরকে জড়িত, আমার আসতে পারে।